কেন্দ্র ক্ষমতায় আসার পরে একদা অবহেলিত উত্তর পূর্বাঞ্চলকে রাজনৈতিক এবং আর্থিক মাপকাঠিতে দেশের প্রথম সারিতে নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর পূর্বাঞ্চলের এক ঝাঁক রাজনৈতিক প্রতিভাকে বিভিন্ন দলের এবং কেন্দ্র সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন নরেন্দ্র মোদী। বিপ্লব কুমার দেব থেকে কিরণ রিজিজু প্রধানমন্ত্রী স্নেহ ভাজনদের তালিকায় দীর্ঘ এই ক্ষেত্রে। এবার ধারে ভারে বিজেপি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি বোর্ড এবং জাতীয় নির্বাচন কমিটির সদস্য নির্বাচিত হলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে কেন্দ্রীয় জাহাজ এবং জল পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিজেপি দলের আভ্যন্তরীণ কাঠামো অনুযায়ী পার্লামেন্টারি বোর্ড এবং জাতীয় নির্বাচন কমিটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্ত গ্রহণকারী ভূমিকা পালন করে। নয়া বোর্ডের নেতৃত্ব দেবেন জেপি নাড্ডা এবং সচিব হিসেবে রয়েছেন দলের জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। প্রত্যাশা মতোই বোর্ডে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং এর মতো হেভি ওয়েট ব্যক্তিত্বরা। বিজেপির এই পার্লামেন্টারি বোর্ড দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসেবে পরিচিত। অন্যদিকে 11 সদস্যের বোর্ড গঠনের পাশাপাশি 15 সদস্যের যে জাতীয় নির্বাচন কমিটি গঠন করা হয়েছে তাতেও রয়েছেন সর্বানন্দ সোনোয়াল। এই কমিটির মাথাতেও রয়েছেন জেপি নাড্ডা। নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিটির কথাই বিজেপি দলের শেষ কথা বলেন বিবেচিত হয়। দলের ভীষণ গুরুত্বপূর্ণ দুটি স্থানে সর্বানন্দ সোনোয়ালের অন্তর্ভুক্তির পরেই তাকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সামাজিক মাধ্যমে নতুন দায়িত্ব ভার পাবার জন্য সর্বানন্দ সোনোয়ালকে অভিনন্দন জানিয়েছেন বিপ্লব কুমার দেব। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও মজবুত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ও দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিপ্লব কুমার দেব। নবনির্বাচিত অন্যান্য সদস্যদেরকেও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, বিপ্লব কুমার দেবের সঙ্গে সর্বানন্দ সোনোয়ালের সম্পর্ক খুবই গভীর এবং মজবুত। দলের দুটি কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সর্বানন্দ সোনোয়ালের অত্যন্ত কাছের এবং স্নেহভাজন হিসেবে পরিচিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সময়ের সীমা অতিক্রম করে এই হৃদয়ের বাঁধন দিনে দিনে আরো মজবুত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার সময় এবং পরবর্তীকালে বহু রাজনৈতিক ঘটনা প্রবাহে সর্বানন্দ সোনোয়ালের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেয়েছেন বিপ্লব কুমার দেব। তেমনি অন্যদিকে বিপ্লব কুমার দেবের সাংগঠনিক শক্তি এবং উন্নয়নমুখী কাজের প্রশংসা বহুবার করেছেন সর্বানন্দ সোনোয়াল। বর্তমানে অনুজ প্রতিম দুই পড়শি রাজ্যের ভাইয়ের মধ্যে সম্পর্ক আগের মতোই সুগভীর এবং সুদৃঢ়। সামনের দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, সারা রাজ্যে চষে বেড়াচ্ছেন বিপ্লব কুমার দেব। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়ে দলের দুইটি শক্তিশালী নীতি নির্ধারক কমিটিতে সর্বানন্দ সোনোয়ালের অন্তর্ভুক্তিতে বিপ্লব কুমার দেবের রাজনৈতিক অবস্থান এবং উৎসাহ কর্ম উদ্দীপনাকে আরও বহুগুণ বৃদ্ধি করবে এবং সামগ্রিক অর্থে তার সুফল যে রাজ্যে বিজেপি দলের কর্মী সমর্থক সহ সার্বিক ক্ষেত্রে প্রতিফলিত হবে তা বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে আগামী দিনে বিপ্লব কুমার দেবের মাথার উপর অভিজ্ঞতা আর দায়িত্ব নিয়ে সর্বানন্দ সোনোয়ালের আশীর্বাদ এবং পরামর্শ সবসময় অক্ষুণ্ণ থাকবে তাও খাঁটি রাজনৈতিক সত্য কথা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।